Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে আলু দিয়ে খুবই সহজ আর খুবই মজার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এর নাম হচ্ছে পটেটো রোল চিপস। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পটেটো রোল চিপস তৈরির জন্য এখানে আমি মোটামুটি বড় সাইজের দুটা আলু নিয়েছি। চেষ্টা করবেন একটু গোল টাইপের আলু নিতে, আর আলুগুলোকে যতটুকু সম্ভব একদম পাতলা করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আঙুলগুলো দেখা যাচ্ছে, ঠিক এরকম পাতলা পাতলা স্লাইস করতে হবে যেন আলুটাকে ইজিলি এভাবে রোল আউট করা যায়। ছুরির সাহায্যে আমি যতটুকু সম্ভব দুটা আলুকেই একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভেজিটেবল পিলার অথবা ভেজিটেবল স্লাইসার ইউজ করতে পারেন, তবে সবার সুবিধার্থে আমি আজকে ছুরি দিয়ে এটা কেটে দেখাচ্ছি। দুটা আলুকে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এগুলোকে একটা বোলে অ্যাড করে নিয়েছি। এবারে সবগুলো আলুর স্লাইস আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে, এবারে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। এবারে আলুর স্লাইসগুলোকে আমি একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি। এবারে সবগুলো আলুর স্লাইসের উপর আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের কোনো এক্স্যাক্ট পরিমাণ এখানে নেই, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নেবেন। সবগুলো আলুর স্লাইসে আমি খুব ভালো মতো কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি। এবার আরও এক লেয়ার আলুর স্লাইসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে দুটা স্লাইস একসাথে নিয়ে এরকম রোল করে নিতে হবে। আপনারা যতটা পাতলা করে স্লাইসগুলো করতে পারবেন চিপসগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে আর খুব ইজিলি রোল করে নেওয়া যাবে। এবার রোল আউট করার পর একটি টুথপিকের সাহায্যে আমি এটাকে এভাবে সিকিউর করে নিচ্ছি, আর সেমভাবে আমি বাকি স্লাইসগুলোকেও রোল আউট করে নিব। সবগুলো স্লাইস রোল করে নেওয়ার পর এবার এগুলোকে আমি গরম তেলে অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম আঁচে সবগুলো রোল আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন দুটা পাশ খুব ভালোভাবে হয়, সেই সাথে অনেক বেশি মচমচে হয়। খুব বেশি তাড়াতাড়ি ভাজতে যাবে না, এতে করে দেখা যাবে এগুলো ব্রাউন হয়ে যাবে ঠিকই কিন্তু মচমচে হবে না। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুটা পাশ যখন এরকম ব্রাউন হয়ে আসবে আর চিপসগুলো যখন মুচমুচে হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি আরও একটা ব্যাচ চিপস ভেজে নিয়েছি। এভাবেই খুবই কম সময়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনার এই দারুণ মজার মচমচে চিপসটা বানাতে পারবেন। চাইলে এভাবেই খেতে পারেন, তবে এর টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট আরও অ্যাড করব। এখানে আমি প্রায় কোয়ার্টার টিস্পুনের মতো লবণ, কোয়ার্টার টিস্পুনের মতো চাট মশলা আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ মজার পটেটো রোল চিপস। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।